প্রকৃতির এক অপরূপ মায়া লুকিয়ে থাকে পাহাড়ের কোলে, তাই বারবার সকল মানুষেরই মন চায় পাহাড়ে একবার ছুটে আসতে। তাই আমি আজও আবারও একবার চলে আসলাম পাহাড়ের ডাকে। পাহাড়ি ঝর্ণা যেন আকৃষ্ট করে তোলে বারবার মনকে, তাই আবারও একবার গ্যাংটক থেকে লাচুন যাওয়ার পথে ঝর্ণার কোলে কিছুটা সময় কাটিয়ে নিলাম। চলুন আজকে জেনে নেই কিভাবে আমরা গ্যাংটক থেকে লাচুন পৌঁছালাম এবং সেখানে যাওয়ার পথে কিভাবে আমরা এনজয় করলাম। চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে রাখুন, আর অবশ্যই কিন্তু নোটিফিকেশন বেলটা অন করে রাখুন। হরে কৃষ্ণ হরে হরে, ব্লগ হবে পাহাড়ে পাহাড়ে। সো ফ্রেন্ডস, আমি আজকে কালকের ভিডিও তোমরা দেখেছ যে আমি গ্যাংটক এসেছিলাম, তবে বেশি কিছু ঘুরতে পারিনি কারণ বৃষ্টি শুরু হয়ে গেছিলো। সো গাইস, আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি, এখন ছিলাম হোটেলে। তো হোটেল থেকে মোটামুটি প্যাক আপ করে এখন আমরা লাচুংয়ের উদ্দেশ্যে, অর্থাৎ লাচুং জিরো পয়েন্ট যাব, তো সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। গ্যাংটকের এই ড্রাগন হিন হোটেলে আমরা ছিলাম, আর এখানে খাওয়া দাওয়ার যথেষ্ট ভালো ছিল, আর রুম ভাড়া 1500 টাকা করে পড়েছিল। তো এখন আবার একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম লাচুং যাওয়ার জন্য। আঁকা বাঁকা পাহাড়ি পথ ধরে এগিয়ে চলেছি লাচুংয়ের উদ্দেশ্যে। পাহাড়ি রাস্তা অল্প হলেও সময়টা অনেকটাই লাগে, আর ফাঁকে ফাঁকে যদি ঝর্ণা দেখতে পাওয়া যায় তাহলে তো আর বলার মতো কিছুই থাকে না, কারণ প্রকৃতির রূপ যতই দেখি না কেন তারও বারমান মন চায় আরও দেখার জন্য। পাহাড়ি রাস্তায় যেতে যেতে নানা ধরনের ছোট বড় অনেক ঝর্ণাই চোখে পড়ছে, কিন্তু কোথাও ঝর্ণার কাছে যাওয়ার সুযোগ হয়ে ঠেকছে না। এটা একটু মন খারাপ হলেও কিছুটা দূর এগোতেই আমরা পেয়ে গেলাম আবারও একটা বড় ঝর্ণা। দীর্ঘ সময়ের যাত্রা পথে কিছুটা বিরতি নেওয়ার জন্য আবারও একবার চা পানের বিরতিতে নেমে পড়লাম গাড়ি থেকে, আর এক কাপ চা খেয়ে আমরা আবার আমাদের রওনা পথ শুরু করব। দূর থেকে পাহাড়ের এক কোল শেষ হয়ে আরেক কোল শুরু হওয়ার এ দৃশ্য যেন এক অপরূপ দৃশ্য, আর সমতলের মানুষরা বারবার পাহাড়ের এই অপরূপ দৃশ্য দেখার জন্যই ছুটে আসে। তবে শহরের ব্যস্ততম জীবন, হাতের কাছে সমস্ত রকম সুযোগ সুবিধা ছেড়ে শহরে এসে জীবনযাপন করাটা সত্যিই খুব কঠিনতম। পাহাড়ে ঘুরতে আসবো কিন্তু পাহাড়ি ঝর্ণায় পা ভেজাবো না, তা কখনো হয় নাকি? তাই আবারও সেই মনের ইচ্ছা পূরণ করার জন্য চলে এলাম একটা ঝর্ণার সামনে, যেখানে একদম হাতের কাছে আমরা ঝর্ণার জল পাবো। তো চলো এখানে এখন নামা যাক। সো ফ্রেন্ডস, ফাইনালি একটা ঝর্ণা পেয়েছি যেখানে আমরা নামতে পেরেছি। সো ভেরি এক্সাইটেড, এখন আমি যাব পুরো উপর পর্যন্ত আর পা ভিজাবো। সো ভেরি এক্সাইটেড এই প্লেসটা। তবে এই রাস্তাটা কিন্তু খুবই ভয়ঙ্কর রাস্তা, দেখতেই পাচ্ছেন পুরো পাহাড়ের রাস্তার উপর দিয়ে জল যাচ্ছে, আর গাড়িগুলো কি ভয়ঙ্করভাবে যাচ্ছে, মানে সাইডে কোনো সাপোর্টই নেই, খুব ভয়ঙ্কর অবস্থায় গাড়িগুলো যাচ্ছে। আর আমরা এখন পাহাড়ি ঝর্ণার এই আনন্দ উপভোগ করার জন্য নেমে পড়েছি জলে। সো গাইস, তোমরা লাচুং যাওয়ার পথে এই যে মানে ওয়াটারফলসটা পাবে, এখানে জাস্ট ওয়াটারফলসে একদম কাছে যেতে পারবে, এই জায়গাটা ভীষণই একটা সুন্দর জায়গা। তো আমি নেমেছিলাম, ভীষণই ভালো লেগেছে, তোমরা যারা লাচুং যাবে অবশ্যই এই জায়গাটা কিন্তু ভিজিট করো। সো ফ্রেন্ডস, তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করে রেখে যাতে আমার নেক্সট ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। আবার সবাই মিলে আমরা গাড়িতে বসে পড়লাম। তবে রওনা পথের এই ঝর্ণার যে প্লেসটা রয়েছে এটাকে অনেকে কিন্তু সুইসাইড পয়েন্ট বলেও জানেন, তো এটা খুবই খতরনাক একটা জায়গা, তো এখানে আর আমরা নামলাম না। বাঙালিরা ছুটি পেলেই দীঘা পুরী দার্জিলিং ঘুরতে খুবই ভালোবাসে, তার মধ্যে আমিও একজন। তো আজ আমি চলে এসেছিলাম দার্জিলিং নয়, কিন্তু আজ কিন্তু আমি গ্যাংটক, সিকিম, ইয়াংতাং, জিরো পয়েন্ট এইগুলোর সন্ধানে চলে এসেছি। আর জিরো পয়েন্ট মানেই হচ্ছে স্নোফলস, তো ওটা দেখার ইচ্ছা সবথেকে বেশি, তাই মনের মধ্যে একটা প্রতীক্ষা নিয়ে এগিয়ে চলেছি কখন লাচুং থেকে আমরা জিরো পয়েন্টে পৌঁছাবো। হয়তো আজকে যাওয়া সম্ভব হবে না কারণ বেলা প্রায় শেষের পথে, তাই আমাদেরকে ওয়েট করতে হবে সেই ক্ষণে যখন আমরা পৌঁছাতে পারবো জিরো পয়েন্টে। গ্যাংটক থেকে লাচুং যাওয়ার সময়
ক্লান্তিময় জার্নি দূর করতে সেই ঝর্ণার সামনে পৌঁছে গেলাম, যেটা আমাদের ক্লান্তি একেবারে দূর করে দিল। সেটা হচ্ছে অমিতাভ বচ্চন ঝর্ণা। তো অমিতাভ বচ্চন ওয়াটারফলসের সামনে এসে আমরা পেয়ে গেলাম এমন একটা দোকান যেখানে কিছুক্ষণ আমরা মস্তি করতে পারলাম, অর্থাৎ সারাদিনের সমস্ত ক্লান্তি যেন এক নিমেষের মধ্যে কোথায় উধাও হয়ে গেল। পাহাড়ের কোলে এসে অপরূপ সৌন্দর্যের সঙ্গে ঝর্ণার পাশে দাঁড়িয়ে যদি এমন একটা ডিজে ড্যান্স হয় তাহলে কেমন হয় সেটা তো তোমরা নিজেই বুঝতে পারছো। এই জায়গাটার ফিল জাস্ট ওয়াও। সব ক্লান্তিকে দূরে ঠেলে ফেলে দিয়ে অমিতাভ বচ্চন ওয়াটারফলসের সামনে ড্যান্স করার পর এখন আমরা পৌঁছে গেলাম হচ্ছে আমাদের হোটেলের কিচেন। আমরা ওখানে গিয়ে আমাদেরকে খেতে হবে, মানে কিচেন প্লাস ওখানে বসে খাওয়ার জন্য ব্যবস্থা আছে। আর এদিকে হচ্ছে রুম, তো এটা আমার রুম, আমাকে ওই রুমটা দিয়েছে, রুমটা একটু দেখে দিই। লাচুংয়ের এই হোটেলের রুমগুলো কিন্তু যথেষ্ট সুন্দর, সিঙ্গেল রুম এগুলো, একটা বেডে আমরা তিনজন করে আছি। এবং বাথরুমটাও দেখাই, বাথরুমটা যথেষ্ট ক্লিন রয়েছে। এখন চলে আসলাম আমরা রেস্টুরেন্টে। তো এটা আমাদের খাওয়ার জায়গা, এখানে এসেই কিন্তু খেতে হচ্ছে, রুমে নিয়ে যাওয়ার জন্য অ্যালাউ নেই।